أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত জহিরুল ইসলাম ভাই সৌদ আরবের দাম্মাম থেকে জানতে চেয়েছেন আদম আলি ইসলাম নবী ছিলেন মুসলমান ছিলেন কিন্তু তার সন্তানেরা পরবর্তীতে বিভিন্ন ধর্মে বিভিন্ন জাতিতে কিভাবে তারা বিভক্ত হয়ে গেল ভাই এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা যে এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা যেহেতু আল্লাহ জান্নাত জাহান্নাম দুই বানিয়েছেন যদি আদম আলি যে ধর্ম নিয়ে এসেছিলেন সারা পৃথিবীর যে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি সেই ধর্ম নিয়েই থাকত তাহলে যুগে যুগে কালে কালে নবী পাঠানোরও কোনো দরকার ছিল না তাহলে তো আদম আলি ইসালাম এসেছিলেন এটাই যথেষ্ট ছিল জি না যেহেতু একদিকে যেমন আপনার কি বলছে আপনার বাণী এগুলো রয়েছে অপরপক্ষে শৈতান ও নিজের কাজ করে যাচ্ছে আর শয়তানকে সেই ক্ষমতাও মহান আল্লাহ দিয়েছেন যাতে করে সে সমস্ত রকমের শক্তি প্রয়োগ করে নিজেদেরকে নিজেদের মানুষকে নিজেদের দলের দলভুক্ত করতে পারে অর্থাৎ জাহান্নামি করতে পারে এটা তো আল্লাহরই কথা জি মহান আল্লাহ সুরাবাকার দুশো বাইশ নম্বর দুশো তেরো নম্বর আয়ত মহান আল্লাহ বলছেন যে ওয়াহিদা সমস্ত মানুষ এক জাতির ছিল তার মানে একই ধর্মের ছিল ফবাছাল্লাহু নাবি ও পরবর্তীতে মহান আল্লাহ বিভিন্ন নবী পাঠান যে তাদেরকে সুসংবাদ এবং সতর্ক বাণী দিয়ে ওয়া আনসালামায়েহুমুল কিতাবা বিলহক আর সত্য হিসাবে তাদের কাছে কিছু কিতাব অবতীর্ণ করেন লিয়াহকুম বাইনা আসবাইনা নাসি মি ফি মাখতালা ফি পরবর্তীতে যে সমস্ত মতভেদ তাদের মধ্যে হয়েছিল সেই মতভেদের ফাইসালা করে দেওয়ার জন্য তাহলে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে আর আমরা হাদিস থেকে জানি সর্বপ্রথম নূ আলি ইসালাম নূ যুগে সমস্ত মানুষ তার মানে নূ আলি আগে আজম আলি ইসলাম এবং নূ আলি পর্যন্ত সমস্ত মানুষ ছিল যে একই জাতিভুক্ত ছিল সবাই মুসলমান ছিল কিন্তু নূ আলি ইসলামের যুগে যেমন কোরআনে রয়েছে এই যে পাঁচজন ব্যক্তি নূ আলি যুগের নেক ব্যক্তি অর্থাৎ খুব সৎ ব্যক্তি ছিল এরা যখন মারা গেল তখন শয়তান ওই সমস্ত এলাকার যে এলাকাতে এরা বাস করতো ওই সমস্ত এলাকার মানুষদেরকে কি করলো যে সুরসুড়ি দিল সুরসুড়ি দিল এভাবে যে তোমাদের এই সমস্ত লোকেরা খুব ধার্মিক ছিল খুব বেশি বেশি ইবাদত করত তোমরা এক কাজ করো যে একটা ছবি তৈরি করো সেই ছবিগুলো তোমরা তোমাদের এবাদত গাহে লোটকে রাখো তাহলে তাদের দেখা দেখে তোমরা ওইদের মতো এবাদত করতে কি করবে সক্ষম হবে এরপর আরো বেশ কিছু দিন একশো দুশো বছর পর হলো যে তারপরে আবার শয়তান সুরসুরি দিল এই ছবি তো বেশি দিন থাকবে না এক কাজ করো তোমরা ওদের মূর্তি বানাও এদের একটা করে মূর্তি বানাও সে মূর্তি তোমাদের থাকবে যে মসজিদে থাকবে তাদের দেখা দেখি তোমরা এবাদত করবে ওরা যেমন এবাদত করেছিল এভাবে আরো বেশ কিছু সময় পার হলো তারপরে শয়তান আবার সুরসুড়ি দিল যাচ্ছা জানো এই যে তোমাদের মসজিদে বা তোমাদের এখানে মূর্তিগুলো রয়েছে এর কারণ কি তখন বলল তোমাদের বাপ দাদারাতে এদের কাছে মানত করতে পূজা করতে এদের কাছে চাইতো এদের কাছে নিজেদের আবেদন জানাতো এইভাবে পৃথিবীতে কি হয় মূর্তি পূজার প্রচলন হয়ে থাকে আর অন্যান্য ধর্মগুলো এইভাবে এসেছে মোট কথা যে এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ যেহেতু জাহান্নাম ও জান্নাত দুইকেই পূরণ করবেন যে যদি আজম আল্লাহ সাল্লাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এক জাতি অর্থাৎ সমস্ত মুসলমানই হতো তাহলে যে জাহান্নাম তৈরি করার বা জাহান্নামের কোনো প্রয়োজন থাকতো না